আজকে এমন কোনো পুলিশ নেই যে পার্টি ক্যাডারের অবস্থায় পরিণত হয়নি। আজকে প্রথমে সে পার্টি ক্যাডার, তারপরে সে পুলিশ। ইউনিফর্ম পরছে কিন্তু ইউনিফর্মের মর্যাদা রাখতে পারছে না। এই অবস্থার একটাই কারণ, সেটা হচ্ছে পলিটিক্যালাইজেশন অফ পুলিশ ফোর্স। এত মুড়িমুড়কি হয়েই থাকে ভারতীদি, তাহলে যখন কোনো জায়গাতে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, অশান্তির আবহ তৈরি হচ্ছে, টানা অন্ধকার করে রাখা হয়েছে, সেখানে কারেন্ট নেই এবং তার মধ্যে সেখানে কোথাও একদল দুষ্কৃতি তাণ্ডব চালাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা কি পুলিশ সেক্ষেত্রে প্রিজুম করতে পারছে না, সেটা কি আগে থেকে অনুমান করতে পারছে না যেখানে একটা গণ্ডগোল হতে চলেছে? আগে থেকে 144 তাহলে লাগু করি, এত যখন 144 লাগু করাটা সহজ। পুলিশের হাতে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে, এটা বলি প্রথমে। ভারতীয় সংবিধান পুলিশের হাতে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। পুলিশ শুধুমাত্র যেখানে, যেমন ধরুন একটা জায়গায় অন্ধকার হয়ে গেল, যেটা আমরা দেখেছি, এবং মানুষ আক্রান্ত হয়ে গেল, সেখানে পুলিশের তৎক্ষণাৎ ঢুকে পড়ে এই যেটা আলোচনা হচ্ছে, 144 লাগু করা উচিত, কারফিউ লাগু করা উচিত। এবং পুলিশ যখন বুঝতে পারছে, পুলিশের বুঝতে পারারও ক্ষমতা সংবিধান দিয়েছে, এবং পুলিশের তৎক্ষণাৎ ঢুকে পড়ে যেটা সবথেকে বড় কাজ, প্রিভেনশন অফ অফেন্স, প্রিভেনশন অফ ক্রাইম, ডিটেকশন তো পুলিশ পরে করবে। আজকে তো পুলিশ প্রিভেনশনও করছে না, সেখান থেকে পালিয়ে যায়, টেবিলের তলায় লুকিয়ে পড়ে, থানা ছেড়ে পালিয়ে যায়, ডিটেকশনও করে না, সেখানে এনআইএকে আসতে হয়। তাহলে পুলিশের দুটো মেজর কাজ, প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন ছেড়ে দিয়ে, পুলিশ সংবিধানের মধ্যে এবং আইপিসি সিআরপিসির মধ্যে যে অস্ত্রগুলো দেওয়া হয়েছে ক্রিমিনালদের কন্ট্রোল করার জন্য, সেগুলো বের করে এনে মুড়িমুড়কির মতো বিরোধীদের আটকানোর জন্য ব্যবহার করছে। এবং সাধারণ যারা প্রতিবাদী, যারা আন্দোলন এই চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও দেখলাম, সেটাও একই জিনিস। আর বক্তব্য হচ্ছে, সত্যি পুলিশের হাতে সব কিছু রয়েছে ভারতীয়, আপনি এতদিন ধরে এইভাবে আইন শৃঙ্খলা নিজের হাতে সামলেছেন, সব কিছু রয়েছে, তাহলে প্রয়োগ করতে পারা যায় না কেন? পুলিশের হাত পা বেঁধে রেখে দিয়েছে, হাত পা বেঁধে রেখে দিয়েছে, এবং পুলিশকে এই ধরনের কার্যকলাপের মধ্যে একটা পার্টনার বানিয়ে দিয়েছে। আজকে আমরা আনহেসিটেটিংলি বলতে পারি যে পুলিশ ইজ অ্যান অ্যাক্টিভ পার্টনার ইন দ্য হোল প্রসেস। এই যে হোল প্রসেস অফ ডিস্টেবিলাইজেশন অফ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যে কাজ করতে পারছে না, কোনো জায়গায় রক্ষক ভক্ষকের কাজ করছে, কোনো জায়গায় রক্ষক ডাইরেক্টলি ক্রাইমের মধ্যে ঢুকে যাচ্ছে, কোনো জায়গায় সে আসামি ধরছে না, এবং কোনো জায়গায় আসামি ধরার যে জিনিসগুলো সেগুলো নিয়ে বিরোধীদের আটকাচ্ছে। আজকে এমন কোনো পুলিশ নেই যে পার্টি ক্যাডারের অবস্থায় পরিণত হয়নি। আজকে প্রথমে সে পার্টি ক্যাডার, তারপরে সে পুলিশ। ইউনিফর্ম পরছে কিন্তু ইউনিফর্মের মর্যাদা রাখতে পারছে না। এই অবস্থার একটাই কারণ, সেটা হচ্ছে পলিটিক্যালাইজেশন অফ পুলিশ ফোর্স। এবং এই জায়গা থেকে পুলিশ ফোর্সকে মোদিজি যেটা বলেছেন, ওয়ান কান্ট্রি ওয়ান পুলিশ, যদি বের করে আনতে পারেন, তাহলে দেখবেন তখন যে পুলিশ নিউট্রালি কাজ করলে কি সাংঘাতিকভাবে মানুষের সুরক্ষার দায়িত্ব পুলিশ নিতে পারে।